আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নাসিম স্যার, তোমাদের ভালোবাসার টানে এবং অনেকের রিকোয়েস্টে এই ভিডিওর মাধ্যমে আজ তোমাদের সামনে উপস্থিত হলাম। আলোচনার বিষয় একটুকু পরে বলছি, তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছো, আমার পাশে আছো, তাদের অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আর কেউ যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকো বা এসে থাকো, তাকে রিকোয়েস্ট করব, টেস্ট ভিত্তিক আলোচনা, নোটপত্র ও সাজেশান ভিডিওর মাধ্যমে এবং আমার হোয়াটসঅ্যাপে সরাসরি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাটনটিকে অন করে রাখো। কারণ যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে। চলো আলোচনায় প্রবেশ করি। আজকের এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় তথা ঔপনিবেশিক ভারতের শাসন এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং এসসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এর মধ্য থেকে অবশ্যই ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে। চলো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একঝলকে দেখে নেওয়া যাক। এক নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় পঞ্চাশের মন্মন্তর হয়েছিল কত খ্রিস্টাব্দে? এমসিকিউ প্রশ্নগুলোর জন্য চারটি করে অপশন দেওয়া থাকবে, কিন্তু আমরা অপশনগুলো বলবো না, সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় পঞ্চাশের মন্মন্ত্র হয়েছিল, সঠিক উত্তরটি হবে 1943 খ্রিস্টাব্দে। দু নম্বর প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দে সিমলা দ্বৈত্বের উদ্যোগ নিয়েছিলেন কে? সঠিক উত্তরটি হবে আগা খাঁ। তিন নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা হলেন কে? নবান্ন নাটকের রচয়িতা হলেন, সঠিক উত্তরটি হবে বিজন ভট্টাচার্য। চার নম্বর প্রশ্ন, রাওলাট কমিশনের অপর নাম হলো বা রাওলাট কমিশনের অপর নাম, সঠিক উত্তরটি হবে সিডিশন কমিশন। পাঁচ নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইনের দ্বারা ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা করা হয় অর্থাৎ কতজন করা হয়েছিল? 8 থেকে 12 জন, সঠিক উত্তরটি 8 থেকে 12 জন। ছ নম্বর প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে কোন তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়। সাত নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে গান্ধীজি কী করেছিলেন? গান্ধীজি কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। আট নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন কে? সঠিক উত্তরটি হবে জন লরেন্স। ন নম্বর প্রশ্ন, মুসলিম লীগের প্রতিষ্ঠা হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তরটি হবে 1906 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন, সঠিক উত্তরটি হবে ডক্টর বি আর আম্বেদকর। 11 নম্বর প্রশ্ন, ব্রিটিশ আমলে দেশীয় রাজ্যগুলির মধ্যে আয়তনে সবচেয়ে বড় ছিল, সঠিক উত্তরটি হবে হায়দ্রাবাদ। 12 নম্বর প্রশ্ন, ওয়াল চাঁদ হীরাচাঁদ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটি হবে জাহাজ নির্মাণ শিল্পের সঙ্গে। এবং স্তম্ভ মেলানোর ওপর একটা প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নটা আমরা বলছি না, অর্থাৎ স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ টু এর মধ্যে যে মিলগুলো হবে সেগুলো আমাকে লিখতে হবে। চলো পরের প্রশ্নটা দেখে নেওয়া যাক। 14 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তরটি হবে 1919 খ্রিস্টাব্দে এবং প্রশ্নটি 2009 সালে যখন পুরানো সিলেবাস ছিল তখন পরীক্ষা এসেছিল। 15 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কত খ্রিস্টাব্দে পাশ হয়? সঠিক উত্তরটি হবে 1926 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তরটি হবে উইলিয়াম হান্টার। 17 নম্বর প্রশ্ন, 1943 বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তরটি হবে লর্ড ওয়াভেল। 18 নম্বর প্রশ্ন, কোন নীতির দ্বারা নানা সাহেবের বৃত্তি ও পেশা উপাধি বাতিল করা হয়? সঠিক উত্তরটি হবে সত্যবিলোপ নীতি দ্বারা। 19 নম্বর প্রশ্ন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 খ্রিস্টাব্দে যে একটা পাশ হয় সেটা সেই সময় কে শাসনকার্য চালাচ্ছিলেন বা কার সময়ে? সঠিক উত্তরটি হবে লর্ড লিটন। অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করা হয় কার সময়ে? সঠিক উত্তরটি হবে লর্ড লিটন। 20 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় 1919 খ্রিস্টাব্দে। 21 নম্বর প্রশ্ন, 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন কে? রামসে ম্যাকডোনাল্ড। 22 নম্বর প্রশ্ন, বেঙ্গলি পত্রিকায় সম্পাদনা করতেন কে? সঠিক উত্তরটি হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 23 নম্বর প্রশ্ন, কেশরী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন কে? সঠিক উত্তর হবে বালগঙ্গাধর তিলক। 24 নম্বর প্রশ্ন, তথা আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব দাবি করা হয়? সঠিক উত্তরটি হবে লাহোর প্রস্তাবে। মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু ভুলবে না, এবং বন্ধুদেরকে এই চ্যানেল সম্পর্কে জানাবে স্কুল এবং টিউশনে যত বন্ধু বান্ধবী রয়েছে। কারণ এই চ্যানেলে
কেবলমাত্র ভিডিওর মাধ্যমে নোট সাজেশন এবং উপদেশ দেওয়া হয় শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটপত্র এবং সাজেশন অর্থাৎ উন্নত আকারের নোটপত্র ও সাজেশন কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের বা জেলার ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। তাই তোমাদের রিকোয়েস্ট করব আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বা সঙ্গে থেকো, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে ভিডিওতে দেওয়া রয়েছে এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তাহলে তোমরা কিন্তু টিউশন না গিয়েও বাড়িতে বসে বসেও নিয়মিত নোটপত্র ও সাজেশন পেয়ে থাকবে, যার ফলে তোমাদের সময় নষ্ট কম হবে এবং বাড়িতে বসে বসে ডিজিটাল পদ্ধতিতে অনেক বেশি নাম্বার তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। তো সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আবার তোমাদের সঙ্গে দেখা বা সাক্ষাৎ ঘটবে আগামী ভিডিওতে। ওকে, বাই।